নির্বাচন এক্সপ্রেসের সঙ্গে স্টুডিওত মই পাপড়ি প্রার্থিত্ব ঘোষণার পূর্বে বৈঠকত এটা দুই অগপর প্রার্থী বিধায়ক ফণীভূষণ চৌধুরী আর জাভেদ ইসলামে বৈঠক করেছে। ফণীভূষণ চৌধুরীর সরকারি আবাসত এই বৈঠক আমবাড়ি মুখ্য কার্যালয়ে যাওয়ার পূর্বে দুয়ো মিলিত হয়েছে বৈঠকত। উপস্থিত আছে অপূর্ব কুমার ভট্টাচার্য। আজি দুই বজাত ঘোষণা করব অগপ প্রার্থী তালিকা। আজি দুই বজাত অগপ প্রার্থী তালিকা ঘোষণা করা হব আর অবশেষত যেন মান্তি হয়েছে ফণীভূষণ চৌধুরী। কালিলৈকে ফণীভূষণ চৌধুরীর চকুত চকু পানি আছিল। এটাই কথা আছিল যে দলে নুসুধাক সিদ্ধান্ত গ্রহণ করলে আর সেইভাবে দেখবলে পাওয়া গেছিল যে গণ পরিষদে দুটা সমির প্রার্থিত্বর তালিকা উলিয়াবা না বা চূড়ান্ত করবা না কেবাখনো বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর কালি যেহেতু ঘোষণা করার কথা আছিল যদিও দিনের ভাগত ঘোষণা করবা নগল আর নিশার ভাগত এক চূড়ান্ত বৈঠক মিলিত হয়। তারপরে ফণীভূষণ চৌধুরী মুখ্যমন্ত্রীগীর সঙ্গে এক বৈঠক করে, মুখ্যমন্ত্রীগীক সাক্ষাৎ করে আর তারপরে হয়তো দলীয় সতীর্থর বুজনি তথা মুখ্যমন্ত্রীগীর আশ্বাসের পাশত মুখত মিচিকিয়া হাঁহি দেখবলে পাওয়া গল আর অবশেষত ফণীভূষণ চৌধুরী আর জাভেদ ইসলামের নামে ঘোষণা করা হব। হীরক জ্যোতি মালাকার আপনার সঙ্গে সংযুক্ত হয়েছো, সবিশেষ জানি। হয় নিশ্চয়কৈ, যেহেতু অগপৰ যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা কিছু সময় পিছতে যেহেতু ঘোষণা করা হব, এই মুহূর্তত যেহেতু আমার হাতত পড়া তথ্য অনুসরি বরপেটার প্রার্থী হব প্রাক্তন মন্ত্রী অর্থাৎ বিধায়ক ফণীভূষণ চৌধুরী আর যে ধুবুরী যে লোকসভা সমষ্টি সেই সমষ্টির প্রার্থী হব জাভেদ ইসলাম। আর কিছু সময় পূর্বে যেহেতু ফণীভূষণ চৌধুরীর যে সরকারি আবাসগৃহ আছে সেই সরকারি আবাসগৃহত যেহেতু বৈঠক এখন অনুষ্ঠিত হয়ে গেছে যত কমলা কলিতা অপূর্ব ভট্টাচার্য উপস্থিত হয়েছিল আর জাভেদ ইসলাম যিজন আসলে অগপৰ প্রার্থী ধুবুরী লোকসভা সমষ্টি উপস্থিত আছিল আর উপস্থিতিতে এখন বৈঠক অনুষ্ঠিত করা হয়েছে যেহেতু প্রার্থী ঘোষণা কিছু সময় পিছতে আনুষ্ঠানিকভাবে করা হব। আর যেহেতু বিভিন্ন ধরনের কথা উলাইছিল যে ফণীভূষণ চৌধুরীর নির্বাচন নেখেলে বা খেলিব মন নাই সমষ্টিবাসী নির্বাচন খেলিব বিচার নাছিল, কিন্তু কালি যাওয়া নিশা মুখ্যমন্ত্রীর যে বৈঠক হয়েছিল নিশা তিন বজারে সেই বৈঠকক্ষণ হয়েছিল। বৈঠক যে মুখ্যমন্ত্রীগুলো আশ্বাস দিলে আর সতীর্থ দলীয় কর্মী সকলে উৎসাহ দিলে বুজনি দিলে আর অবশেষত মান্তি হল। এটা কথা হয়েছে আজি জাভেদ ইসলাম আর ফণীভূষণ চৌধুরী ফণীভূষণ চৌধুরীর সরকারি আবাসত এক বৈঠক করেছে। হীরক হয় নিশ্চয়কৈ, যেহেতু বরপেটা সমষ্টি টিকেট প্রত্যাশী বা বরপেটা সমষ্টি প্রার্থী হবলৈ যেহেতু গৈ আছে বা জাভেদ ইসলাম আর বরপেটা ক্ষমা করব ধুবুরী সমষ্টি প্রার্থী হবলৈ গৈ আছে যেহেতু জাভেদ ইসলাম আর জাভেদ ইসলামের সৈতে যেহেতু বরপেটার সমষ্টি প্রার্থী ফণীভূষণ চৌধুরীয়ে ঘোষণা করা হব। দুই বজালেকে অপেক্ষা করব লাগবে আমি আর কিছু সময় অপেক্ষা করেন, তারপরে হীরক জ্যোতি মালাকার আপনার সঙ্গে সংযুক্ত হম আর অধিক জানিবর বাবে এই মুহূর্তে আপনার ধন্যবাদ। লোকসভা নির্বাচনের পূর্বে উন্নয়নের চমক প্রধানমন্ত্রীর। আজি প্রধানমন্ত্রী উদ্বোধন আর আধারশিলা স্থাপন করবা 112টা রাষ্ট্রীয় ঘাইপথ প্রকল্পর। অভিলাষী ঘাইপথ প্রকল্প ব্যয় করব 1,00,000 কোটি টাকা। এই মুহূর্তত প্রধানমন্ত্রীগুলোর যে কার্যসূচী আছে সেই কার্যসূচীর এনে ধরনের আমি গুরুগ্রামের দৃশ্য দেখাইছো, লাইভ ভিজুয়ালস, এক র্যালি উলিওয়া হয়েছে আর এয়া প্রধানমন্ত্রীগুলো গুরুগ্রামত উপস্থিত হয়েছে। আজি 1,00,000 কোটি টাকার প্রকল্প শুভারম্ভ তথা আধারশিলা স্থাপন করব প্রধানমন্ত্রীগুলো নির্বাচনের পূর্বে এয়া অন্য এক চমক। গুরুগ্রামত 1,00,000 কোটি টাকার প্রকল্প শুভারম্ভণি করা হব, আধারশিলা স্থাপন করা হব আর 112টা রাষ্ট্র ঘাইপথ প্রকল্প শুভারম্ভণি করা হব। গুরুগ্রামের দৃশ্য দেখাইছো, 10 দিন 12খন রাজ্যত এই অভিলাষী প্রকল্পর কথা ইতিমধ্যে কোয়া হয়েছে। গতি প্রধানমন্ত্রীগুলো আজি গুরুগ্রামত এয়া উপস্থিত হয়ে এক বিশাল রেলি দেখবলে পাওয়া গেছে, কাম কাজের বুজ লৈছে। এই গোটেই যে প্রকল্পর কথা কই থাকা হয়েছে শুভারম্ভণির কথা আমি কইছো ইতিমধ্যে, আধারশিলা স্থাপন বা এই প্রকল্প সমূহ কিমান দূর আগুয়াইছে, কিমানখিনি মুকলি করবা অবস্থাত আছে, কত কি কেনে ধরনের করবা হয়েছে, এই গোটেই কথাখিনি বুজ লৈ আছে প্রধানমন্ত্রীগুলো আর সমান্তরালভাবে এক বিশাল রেলিত অংশগ্রহণ করেছে। বিজলি কি যে খপত হতি পার ইউনিট পে করতে ওপর ও লোক আপনার ঘর মেই বিজলি উৎপন্ন করকে আর উসকা প্রফিট ভি কমা রে হচ্ছে, তো ইয়ে এক ভিজন রা প্রধানমন্ত্রী কা পুরে দেশ কে অন্দর সমগ্র দেশতে আসলে ইটোর পিছত সিটুক বহুখিনি অভিলাষী প্রকল্প বহুখিনি অভিলাষী আসনি ইতিমধ্যে সরকার ঘোষণা করেছে আর কেবল মাত্র ঘোষণা করাই নয়, আমি যদি ক্ষেত্রে চাও যে কেবাটাও বিশেষ সেমি কন্ডাক্টর একটা প্রজেক্ট ইয়াত করা হয়েছে, গতি যথেষ্ট লাভান্বিত হব, উঠি অহা প্রজন্ম লাভান্বিত হব এনে সমূহ যে প্রকল্প আছে সেই প্রকল্প অনুযায়ী। তারপরেও যেহেতু বাট পথ নির্মাণের ক্ষেত্রতে হোক, রাস্তাঘাট নির্মাণের কথা কইসই আমি, মহিলাসকলক গুরুত্ব প্রদান করা, মহিলাসকলের অভাব অভিযোগ, মহিলাসকলের সুবিধা, এই গোটেই
আসনি বিলাক এই গুটে প্রকল্পবোর আর এখন উন্নত পর্যায়ের দেশ হওয়ার বাবে গতি করবর বাবে এখন অন্তত প্রতিযোগিতা করব পড়া কই আজি শীর্ষ যেহেতু ভারত গটিকে সেই পর্যায়ে লৈ যাব পড়া কই প্রধানমন্ত্রী গরাকে এনে ধরনের বিভিন্ন আসনি বিভিন্ন আধারশিলা বিভিন্ন ধরনের প্রকল্পর কথা ইতিমধ্যে কোয়া থাকা হয়েছে বিকাশ তো হো হি রা পুরে দেশ মে লেকিন রাষ্ট্রীয় উদ্ঘাটন আর শিলান্যাস প্রদান দিন বেহদ খাস ও বেহদ অহম হিকসিত রাষ্ট্র কে লিয়ে চারি হাজার এশ কোটি টকার এক প্রকল্প যে আট লাইন যুক্ত আমি কয়ে আছো যে এই প্রকল্পটো এই হাইওয়েটো এক্সপ্রেস হাইওয়ে যেটো হয়েছে চারি হাজার এশ কোটি টকার এক প্রকল্প এক বৃহৎ প্রকল্প মুঠর ওপর কয়ে থাকা হয়েছে যে এক লাখ কোটি টকার প্রকল্পের শুভারম্ভণি ঘটোয়া হয়েছে উনৈশ কিলোমিটার দীর্ঘল এই পথ এই হাইওয়ে এক্সপ্রেসটো মোদী সরকার হিসেবে কি হর উস জগহ পর বর্ষো সে দশকো সে আজাদী কে বাদ সে চুনৌতি বনি হুই তক জো হ্যাঁ বিকাশ কি পরিযোজনাওয়া কো ওহা তক পৌঁছায় ওহা কে লোগো কো লাভান্বিত করনে কা কাম কিয়া হ্যায় পুনৰ আমি অসম গণ পৰিষদৰ খবৰলৈ আহিছো প্ৰাৰ্থিত্ব ঘোষণাৰ পূৰ্বে বৈঠকত দুই অগপৰ প্ৰাৰ্থী ইতিমধ্যে আমি কৈছো হীৰক জ্যোতি মালাকাৰ আমাৰ সৈতে আছিলে হীৰকে আমাক ইতিমধ্যে কৈছে যে ফণীভূষণ চৌধুৰী চৰকাৰীয়া ভাষণ আমি পোনে পোনে গৈছো অপূৰ্ব কুমাৰ ভট্টাচাৰ্য সংবাদ মাধ্যমক সম্বোধন কৰিছে মোটামুটি আমি এটা চমু কৰি আনিছো এইটো আমাৰ দলৰ কাৰ্যালয়ত নিশ্চয় এইটো আমাৰ আনুষ্ঠানিকভাৱে ঘোষণা হ'ব আৰু ধুবুৰীত আমি দুজনে আমি পৰ্যবেক্ষক আছিলোঁ ইতিমধ্যে আমি আমাৰ সমস্ত যি দায়িত্ব সেই দায়িত্ব পালন কৰিছোঁ আমাৰ সভাপতি ডাঙৰীয়া আৰু কাৰ্যকৰী সভাপতি ডাঙৰীয়া গুৱাহাটীত নাই তেখেতৰ নিজৰ চৰকাৰী কাৰ্যসূচীৰ কাৰণে বাহিৰত থাকিবলগীয়া হৈছে তেখেতসকল অহাৰ লগে লগে আমি ধুবুৰী সমষ্টিটো ঘোষণা কৰিব পাৰিম আৰু ধুবুৰীৰ ৰাইজে বিচৰা ধৰণেই আমি তাত প্ৰাৰ্থিত্ব দিবৰ কাৰণে আগবাঢ়িম আৰু এটা কথা আমি নিশ্চিত হৈছোঁ আমি আজি প্ৰায় এসপ্তাহ ধুবুৰীত আছিলোঁ যে এইবাৰ ধুবুৰীৰ পৰা আমি বহুদিন দখল কৰি থকা 15 বছৰ শাসন দখল কৰি থকা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াক বিদায় দিয়াৰ যিখিনি যাৱতীয় প্ৰস্তুতি আমি এইটো সম্পন্ন কৰিছোঁ আৰু আমি আশা কৰোঁ যে অসমৰ ৰাজনীতিৰ এক নতুন জাগৰণ বা অধ্যয়ন ধুবুৰীৰ পৰা আৰম্ভ হ'ব কোনে ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াই কথাটো হ'ল কি তেওঁ বহুদিন ধৰি আজি প্ৰায় 38 বছৰ ধৰি এটা সমষ্টিৰ প্ৰতিনিধিত্ব কৰি আছে গতিকে সমষ্টিটোৰ মানুহখিনিৰ লগত তেওঁৰ এটা আৱেগিক সম্পৰ্ক আছে তেওঁ বিধায়কতকৈ বেছি সকলোৰে গাৰ্জেন বা অভিভাৱক হিচাপে কাম কৰি আহিছে নিশ্চয়কৈ তেওঁ ইয়াৰ পৰা গুচি যাব লাগিলে অকণমান মনটো নিশ্চয় ভাল হ'ব আৰু সমষ্টি ইমান পুৰণা বিধায়কৰ দাবী গুৰুত্ব দিয়া হ'ব নে অগপৰ সেই অভিযোগটো কেইজনমান মানুহে সিদ্ধান্ত লয় আকৌ এবাৰ সেই সিদ্ধান্ত নহয় দলৰ সিদ্ধান্ত দলে গ্ৰহণ কৰিব গতিকে দলে যিটো ভাবি যে আমি যেনেকৈ আসনখন লাভ কৰিবৰ কাৰণে আমাৰ যি পৰিকল্পনা থাকে সেই পৰিকল্পনা অনুযায়ী যাক প্ৰাৰ্থিত্ব দিব লাগে বুলি দলে অনুভৱ কৰে দলৰ প্ৰতিজন কৰ্মী যিমানে জ্যেষ্ঠ নহওক যিমানে কনিষ্ঠ নহওক দলৰ দায়িত্ব বা দলে দিয়া কাম সকলোৱে নতশিৰে মানি ল'ব আৰু সেই হিচাপে আমাৰ সৌহাৰ্দ্যমূলক যথেষ্ট সৌহাৰ্দ্যমূলক তেওঁ দলক ভাল পায় প্ৰথম কথা তেওঁ দলক ভাল পায় দলে তেওঁ কৈছে দলে যি দায়িত্ব দিয়ে মই পালন কৰিম দলে যি দায়িত্ব দিয়ে তেওঁ পালন কৰিব কাৰণ তেওঁ দলটো আজি ইমান বছৰ ধৰি আন্দোলন কৰি আছে 85 চনৰ পৰা কণ্টিনিউ তেওঁ বিধায়ক হিচাপে বিজয়ী হৈ আহিছে গতিকে দলটোৰ প্ৰতি তেওঁৰ যি দায়িত্ববোধ বা দলটোৰ প্ৰতি তেওঁৰ যি কমিটমেণ্ট এতিয়াও আছে গতিকে দলে তেওঁৰ মনত অশান্তি থাকিলেও কিবা থাকিলেও দলে যি দায়িত্ব দিয়ে আমাৰ সভাপতি কাৰ্যকৰী সভাপতি যে নিৰ্দেশ দিয়ে তেওঁ পালন কৰিব যি দায়িত্ব দিয়ে সেই দায়িত্ব তেওঁ নতশিৰে পালন কৰিব
যেহেতু দুই বজাত অগপৰ প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰা হ'ব, তাৰ পূৰ্বে জাভেদ ইছলামৰ পাই ক'লেই যে অলমষ্ট তেওঁলোকে ৰিপৰ্ট ফাইনেল কৰিছে আৰু আমাৰ অতুল বৰা ডাঙৰীয়া আৰু কেশৱ মহন্ত ডাঙৰীয়া অহাৰ লগে লগে ৰিপৰ্ট চাবমিট হ'ব আৰু মষ্ট প্ৰবলি আজি আৰু কালিৰ ভিতৰত এইটো ঘোষণা কৰা হ'ব। আৰু আমাৰ ফালৰ পৰা একেই কথা হ'ব, দলে দলৰ নেতৃত্ব যি সিদ্ধান্ত ল'ব আমি নতফিৰে নিষ্ঠাবান হৈ আমি পালন ইতিমধ্যে সত্য বছৰ কলিতা ডাঙৰীয়া যি কথাটো ক'লে এইটো নিশ্চিতভাৱে সঁচা কথা। এইবাৰ এটা পৰিৱৰ্তনৰ ঢেউ আহিব আৰু আমাৰ বিশ্বাস যে এইটো আমাৰ এ জি বি প্ৰাৰ্থীজন ধুবুৰীৰ পৰা এটা মিৰাকেল, আপোনালোকে যদিও ভাবে মিৰাকেল কিন্তু ৰাইজৰ ফালৰ পৰা সিদ্ধান্ত ইতিমধ্যেই হৈছে যে এইবাৰ আজমল ডাঙৰীয়াক বিদায় দিবই, নিশ্চিতভাৱে বিদায় দিব, চমৎকাৰ, নিশ্চয় চমৎকাৰ হ'ব। চমৎকাৰ হ'ব বাৰু যিয়ে নহওক, এয়া আছিলে অসম গণ পৰিষদৰ তেওঁলোকে আজি যিহেতু দুটা সমষ্টিৰ তেওঁলোকক দিয়া হৈছে, গতিকে তাৰে দুগৰাকী প্ৰাৰ্থী তেওঁলোকৰ মাজত কিছু বৈঠক হ'ল, কিছু কথা পাতিলে আৰু দুই বজাৰ লগে লগে তেওঁলোকে ঘোষণা কৰিব আনুষ্ঠানিকভাৱে। ইতিমধ্যে কোৱাই হৈছে যে ফণীভূষণ চৌধুৰীৰ কথা আমি কৈয়ে গৈছোঁ বৰপেটাৰ আৰু ধুবুৰীৰ পৰা জাভেদ ইছলাম। আৰু ইফালে আজি চূড়ান্ত হ'ব অসম কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকা। দিল্লীত বাহৰ পাতি আছে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা আৰু বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়া। আজি সন্ধিয়া ছয় বজাত কংগ্ৰেছৰ কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটীৰ বৈঠকত চূড়ান্ত হ'ব অসমৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী তালিকা। এই বৈঠকত উপস্থিত থাকিব ভূপেন বৰা, দেৱব্ৰত শইকীয়া উপস্থিত আছে। 13+1 ফৰ্মুলাৰে প্ৰাৰ্থী তালিকা ঘোষণা কৰিবৰ বাবে ইতিমধ্যে কংগ্ৰেছ সাজু হৈছে। 13+1 ফৰ্মুলা অনুসৰি বিৰোধী ঐক্যলৈ এখন আসন এৰি 13খনত প্ৰাৰ্থী দিব কংগ্ৰেছে। ডিব্ৰুগড়ৰ বাহিৰে আটাইকেইটা সমষ্টিতে প্ৰাৰ্থী দিবলৈ ইতিমধ্যে কংগ্ৰেছ সাজু হৈছে। ডিব্ৰুগড়টো কৈছোৱে আমি যে অসম জাতীয় পৰিষদত দিয়া হ'ব। সন্ধিয়া ছয় বজাত দিল্লীত অনুষ্ঠিত হ'বলগীয়া এই বৈঠকত চিলমোহৰ মাৰিব অসমৰ 13জনীয়া কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীৰ নামত। আজি দিল্লীত অসমৰ প্ৰাৰ্থী তালিকাক লৈ আলোচনাৰ পিছতে নাম ঘোষণা কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে, কিন্তু এই নাম ঘোষণা কৰাৰ লগে লগে আৰু বহুতো কথা আহি পৰিব যে যিহেতু বিৰোধী ঐক্যৰ কথা আহি পৰে, গতিকে তেনে ক্ষেত্ৰত তেওঁলোকে অজাপক এখন দিয়াৰ কথা কৈছে ডিব্ৰুগড়, আৰু সমান্তৰালভাৱে তেওঁলোকে ইতিমধ্যে CPIMক বৰপেটা দিয়ে থৈছে, গতিকে তেওঁলোকৰ মাজত সেয়া আলোচনা হৈছে। তাৰ উপৰি যিহেতু আমি কৈছোৱে যে AJPয়ে আৰু দুখন বিচৰা হৈছে, গতিকে তাৰ ওপৰত ভিত্তি কৰি আলোচনা অব্যাহত থাকিব আৰু তাৰপিছতে এখন চূড়ান্ত তালিকা প্ৰকাশ পাব আৰু এই চূড়ান্ত তালিকাৰ অন্তত প্ৰতিক্ৰিয়া নিশ্চিতভাৱে থাকিব আৰু ইয়াৰ মাজতে বহুখিনি প্ৰতিক্ৰিয়া আছে। ইতিমধ্যে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থিত্বৰ তালিকাত কোন কোন থাকিব তাক লৈ এতিয়াও চৰ্চাৰ অন্ত নাই পৰা। কংগ্ৰেছৰ দলীয় টিকটক লৈ প্ৰাৰ্থীসকলৰ মাজত ব্যাপক উৎকণ্ঠাই দেখা দিছে। প্ৰাৰ্থিত্বৰ তালিকাত চৰ্চাত বিৰোধী দলপতি দেৱব্ৰত শইকীয়াৰ নাম আছে। দলে টিকট দিলে যোৰহাটৰ প্ৰাৰ্থী হ'বলৈ দেৱব্ৰত শইকীয়া সাজু আছে। পূৰ্বৰ কলিয়াবৰৰ সাংসদ গৌৰৱ গগৈ ক'ত পাব প্ৰাৰ্থিত্ব? গৌৰৱ গগৈয়ে নগাঁৱত প্ৰাৰ্থিত্ব লাভ কৰাৰ সম্ভাৱনা অধিক আছে, গতিকে গৌৰৱ গগৈয়ে পূৰ্বৰে পৰা কৈ থকা হৈছিলে যে নগাঁৱত প্ৰাৰ্থিত্ব লাভ কৰিব। তাৰ মাজত এখন সাম্ভাৱ্য তালিকাৰ কথা ওলালে যে তাত হয়তো তেওঁ যোৰহাটৰ পৰা খেলিব বুলি এটা আশা প্ৰকাশ কৰা হ'ল, কিন্তু যদিহে গৌৰৱ গগৈ নগাঁৱৰ পৰা খেলে তেতিয়াহে তেতিয়া নগাঁৱৰ সাংসদ প্ৰদ্যুৎ বৰদলৈ কি হ'ব? কাৰণ নগাঁৱৰ সাংসদগৰাকীয়ে ইতিমধ্যে কৈছে যে তেওঁ চিটিং এম পি, গতিকে তেওঁ তাৰ পৰা নাতৰে, তেওঁ নগাঁৱৰ পৰাই খেলিব। গতিকে এই তাৰপিছতে ক'ৰবাত নহয় ক'ৰবাত আকৌ দল বিৰোধী এটা মতানৈক্যৰ আৰম্ভণি হ'ব নেকি? একে সময়তে কংগ্ৰেছৰ আনগৰাকী সাংসদ আব্দুল খালেকৰ ভৱিষ্যতলৈ অশনি সংকেত নামি আহিছে। অৱশ্যে তেওঁ এটা কথা কৈছে, দলে যি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব সেই সিদ্ধান্ত তেওঁ মানি ল'ব। গৌৰৱ গগৈৰ সমষ্টি, প্ৰদ্যুৎ বৰদলৈৰ সমষ্টি, ৰকিবুল হুছেইনৰ সমষ্টিৰ লগতে গুৱাহাটী বৰপেটা সমষ্টিৰ প্ৰাৰ্থিত্বক লৈও কংগ্ৰেছ দলৰ ভিতৰত ব্যাপক জল্পনা কল্পনা চলি আছে। একে সময়তে কংগ্ৰেছৰ দলীয় টিকট ঘোষণাৰ পিছতে কংগ্ৰেছত বিদ্ৰোহৰ যে সৃষ্টি হ'ব সেয়াও কিন্তু নিশ্চিত। শংকা প্ৰকাশ কৰিছে এতিয়া কংগ্ৰেছ নেতৃত্বসকলেও, অসন্তুষ্টিত আছে কংগ্ৰেছৰ দুই বৰ্তমানৰ সাংসদ, আৰু বৰ্তমানৰ দুই সাংসদে যদি দলীয় টিকটৰ পৰা বঞ্চিত হয় তেন্তে ক্ষোভৰ জুই জ্বলাটো স্বাভাৱিক কথা। অৰ্থাৎ কংগ্ৰেছৰ ভিতৰ চৰাত এতিয়া এনেধৰণে চলি আছে চৰ্চা। আনহাতে News18 লাভ কৰিছে কংগ্ৰেছৰ সম্ভাৱ্য প্ৰাৰ্থীৰ তালিকা। তালিকা অনুসৰি যোৰহাটত দেৱব্ৰত শইকীয়া, সুৰজ দিহিঙীয়াৰ নামো উল্লেখ আছে, কাজিৰঙাত ৰজলীনা তিৰ্কীৰ নাম আছে, ডিফুত জয়ৰাম ইংলেঙৰ নাম আছে, নগাঁৱত গৌৰৱ গগৈ, ধুবুৰীত ৰকিবুল হুছেইন, দৰং ওদালগুৰিত মাধৱ ৰাজবংশী, শিলচৰত নৈৰীতা জয় শুক্লা, কৰিমগঞ্জত জুবেৰ আনম, শোণিতপুৰত প্ৰেমলাল গঞ্জু, গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰ আৰু দ্বিজেন শৰ্মাৰ নাম আছে, বৰপেটাত দীপ বায়ন আছে, কোকৰাঝাৰত গৰ্জন মুছাহাৰী আছে, লখিমপুৰত উদয়
উদয় শঙ্কর হাজরিকা ডিব্রুগড়ত এজেপির প্রার্থী লুরিণজ্যোতি গগৈ এখন হব পারে এখন সম্ভাব্য তালিকা পুনরবার এখন আহিছে আমি কইছো কিন্তু যে সময়সাত দেবব্রত শইকীয়ার নাম কিন্তু সম্ভাব্য পূর্বর দুখন সম্ভাব্য তালিকাত নাছিল কিন্তু এতিয়া হঠাৎ যোরহাটত দেবব্রত শইকীয়ার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সুরজ দিহিঙিয়ার নাম আছে যত নাকি যোরহাটক লো এটা চর্চা চলি আছে যে যোরহাটত কোন হব পারে গতি তেনে ক্ষেত্র এটা দেবব্রত শইকীয়ার নাম আহিছে আর যেহেতু দেবব্রত শইকীয়া আজি খুদ দিল্লীত উপস্থিত হয়েছে ভূপেন বরার উপস্থিত হয়েছে এয়া দেবব্রত শইকীয়া আজি কিছুদিনের পূর্বে যে ধরনের একটা খুব অসন্তুষ্টি প্রাকে প্রকারে বুঝাবলে চেষ্টা করেছিল যে সিএলপি মিটিং উপস্থিত নাছিল এই গোটাই কথাবর পিছত হয়তো দল ত্যাগ করব বলে ভাবিয়ে একটা সিদ্ধান্ত উপনীত হল নাকি যে দেবব্রত শইকীয়াক যোরহাটত নাম আছে আর সুরজ দিহিঙিয়ার নামও আছে ইফালে কাজিরঙ্গার রোজলীনা তিৰ্কীৰ কথা আমি পূর্বতে কইছো যে পূর্বতে উলাইছিল রোজলীনা তিৰ্কীৰ কথা সেইভাবে হয়তো বিজেপিয়ে কামাখ্যা প্রসাদ তাসাক দিলে গতি এনেকা ধরনের একটা চর্চা রাজনৈতিক চর্চা পূর্বেই হয়েছে ডিফু জয়রাম ইংলেং আগরে এই কথা কই থাকা হয়েছে নগাঁও গৌরব গগৈ নগাঁও গৌরব গগৈ প্রদ্যুৎ বরদলৈ রকিবুল হুসেনের কথা চর্চাত আছিল শীর্ষত আছিল চর্চা শীর্ষত আছিল তারপরে রকিবুল হুসেনক সন্তুষ্ট করবর ধুবুরীলে লৈ যোৱা হল যেহেতু হাই কমান্ডর নির্দেশ গতি নগাঁও গৌরব গগৈ খেলবই যেহেতু ডিলিমিটেশনের কথা আহি গল গতি নগাঁও গৌরব গগৈ খেলব এটা থাকিল প্রদ্যুৎ বরদলৈ প্রদ্যুৎ বরদলৈ কি হব ইফালে দরং ওদালগুড়ি মাধব রাজবংশীর নাম পূর্বরেপরা আসে শিলচরত নরিতা জয় শুক্লার নাম পূর্বরেপরা আসে করিমগঞ্জ জুবের আনামর কথা আসে প্রেমলালগঞ্জ শোণিতপুরের গুয়াহাটীত অবশ্যই মীরা বরঠাকুরের নাম উচ্চারিত হয়ে আছে আনকি প্রচারও ইতিমধ্যে আরম্ভ করেছে কিন্তু দ্বিজেন শর্মার নামও এটা উল্লেখ আছে বরপেটা দীপবায়ন কোকরাঝড়ত গর্জন মুসাহারি লক্ষিমপুরত উদয়শঙ্কর হাজরিকা আর ডিব্রুগড়তে অসম জাতীয় পরিষদের প্রার্থী লুরিণজ্যোতি গগৈর নাম উল্লেখ আছে এইখন হৈছে সম্ভাব্য তালিকা যিখন তালিকার কথা আমি কৈছো যে এই তালিকাখন এতিয়ালৈকে আসলতে কোৱা হৈছে যে কংগ্রেসের কেবাখনো তালিকা এতিয়ালৈকে ওলাইছে ইয়াৰ পূর্বতেও সম্ভাব্য তালিকা ওলাইছিল প্রথমে তারপরে সম্ভাব্য তালিকা আকৌ দ্বিতীয়খনো ওলালে এবার তৃতীয়খন সম্ভাব্য তালিকা কিন্তু এইখন হয়তো এখন চূড়ান্ত তালিকা হওয়ার সম্ভাবনা আছে কারণ ডিব্রুগড়ত সর্বানন্দ সোণোৱালের নাম উচ্চারিত হওয়ার পিছতে অসম জাতীয় পরিষদের লুরিণজ্যোতি গগৈ তাত নেখেলিব পারে বা পিছ হুকিব পারে বলে একটা চর্চা আছিল কিন্তু তেও কৈছিল যে মই তেনে ধরনের তেনে বিধর নহয় মই তার প্রায় খেলিম গতি এনেকা ধরনের যাবর ভিতর চর্চা আছে তার মাজত উল্লেখ করব পারি দুলু আহমেদের প্রসঙ্গ গতি ইতিমধ্যে বিচারিছে বরপেটারপা গতি এই গোটাই কথাব কি হবগে তার অপেক্ষা করব লাগবে সন্ধ্যা ছয় বজালে ইফালে কংগ্রেস দলত মানুহ নাই বাবে প্রার্থী তালিকা প্রকাশ করব পৰা নাই কংগ্রেসের প্রার্থী নির্বাচন খেলিবলৈকে ভয় খাইছে কংগ্রেসক আজি সকলো সম্প্রদায় ব্যক্তিয়ে বয়কট করেছে কংগ্রেসের নেতার মাজতে কাজিয়া আর দল কিদরে পরিচালিত হব বলে কটাক্ষ করেছে ভবেশ কলিতায় ইয়ার উপরেও কংগ্রেসের দরে অশুভ শক্তির লগত ভারতের জনগণ নাই বলে কংগ্রেসক তীব্র সমালোচনা করে ভবেশ কলিতায় এটা কংগ্রেস দলের কথা এটা কংগ্রেস দলত যে মানুহ নাই কোরবা প্রার্থী তালিকা করুক কেন্দ্রীয় ভয় খাই আছে নাকি খেলার কারণে মানে সেনেকা সন্দেহ হয়েছে এলায়েন্সও করলে বোলে কেউ দল লগ লাগে আমি ভাবিছিলাম আমাতক তিনিমাহ আগতে লিস্ট ওলাই যাব কিন্তু দেখিল আমিহে ওলালো যেন করবার পিছত পড়ে থাকিল কংগ্রেসক আজি সকল সম্প্রদায়ের ব্যক্তি বয়কট করেছে মানে বয়কট করা বলে কম আর কথা এটা নুশুনে নেতার মাজতে কাজিয়া আর দল কিদরে পরিচালিত হব আর কিদরে ভোট বিচারি যাব কাকো রাখব মানে সব দেখুন বিজেপিমুখী হয়েছে রাইজে উন্নয়নটো বিচাৰিছে আর উন্নয়ন যোনে দিব পাৰে তাৰ লগতে সেই পলিটিক্যাল পার্টি সেই সরকারের লগতে সেই নেতার লগত সন্মানৰ রাইজ থাকিব তেওঁলোকৰ লগত মানুহ নাই একচুয়ালি কোনো সম্প্রদায়ের মানুহ অসমৰ জনগণ আজি ভারতবর্ষের জনগণ আজি কংগ্রেসের লগত নাই বা সেইবিলাক অশুভ শক্তির লগত নাই প্রার্থিত্ব লাভের পাছত আজি প্রথমবারলৈ ডিব্রুগড়ত উপস্থিত কেন্দ্রমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডিব্রুগড় বিমানবন্দরত সোণোৱালক উষ্ম আদরণি দলীয় নেতা কর্মী ইয়ার পিছতে মানকটা খেলপথারত জনসভাত অংশগ্রহণ করব কেন্দ্রমন্ত্রীগী ডিব্রুগড় সমষ্টি প্রার্থী হিসাবে কেন্দ্রমন্ত্রীগীর নাম ঘোষণা হওয়ার পিছত ইয়া হব সোণোৱালের প্রথম জনসভা সম্বোধন আর ইতিমধ্যে উপস্থিত হয়েছে মোহনবাড়ী বিমানবন্দরত অবতরণ করেছে কেন্দ্রমন্ত্রীগীও সোণোৱালক আদর করলে বিমানবন্দরতে লোকারণ্য হয়ে পড়েছে প্রার্থিত্ব পর পাশে প্রথমবারলে সমষ্টিত উপস্থিত হয়েছে সর্বানন্দ সোণোৱাল আর কিছু সময় পিছতে এখন জনসভা ভাগ লব আমি আর রামেশ্বর দুইগিয়ে সমবেত সকল রাইজক আন্তরিকতা শ্রদ্ধা জানাইছো সকল আশীর্বাদ বিচারি সহযোগিতা আমি আর রামেশ্বর দুইগিয়ে সমবেত সকল রাইজক আন্তরিকতা শ্রদ্ধা জানাইছো সকল আশীর্বাদ বিচারি সহযোগিতা
বিমানবন্দৰত উপস্থিত হৈছে আৰু উপস্থিত হৈ তেওঁ প্ৰসংগক্ৰমে উল্লেখ কৰিছে যে তেওঁ সকলোকে অৰ্থাৎ ৰামেশ হোটেলৰ নামত তেওঁ উল্লেখ কৰিছে। যিয়ে নহওক আমি জেচিমা ওচৰলৈ যাম। জেচিমা আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, তেওঁ নাম ঘোষণা হোৱাৰ পিছত প্ৰথমবাৰ ডিব্ৰুগড়ত উপস্থিত হৈছে, যথেষ্ট সংখ্যক লোকৰ সমাগম ঘটিছে, আজি এক বিশাল জনসভা সম্বোধন কৰিব। আপোনাৰ পৰা সকলোখিনি আপডেট জানিম জেচি। হয় পাপৰি, মই বৰ্তমান উপস্থিত আছো, এয়া হৈছে খনিকৰ চাৰিআলি। এইটো খনিকৰ চাৰিআলি চৌপাশৰ পৰা এইফালে মৰাণৰ ফালৰ পৰা, এইফালে লাহোৱাল সমষ্টিৰ পৰা, এইফালে টিংখং সমষ্টিৰ পৰা, শিৱসাগৰৰ পৰা, বিভিন্ন দেশৰ পৰা, এইফালে ডিব্ৰুগড়ৰ দিশ, এই গোটেইকেইটা দিশৰ পৰা, প্ৰত্যেকটো দিশৰ পৰা আচলতে মানুহৰ সোঁত পৰিছে। যিখন সভা আছে বিজেপিৰ কিছু দুই কিলোমিটাৰ নিলগত আছে সৰ্বানন্দ সোণোৱালে যিখন নিৰ্বাচনৰ প্ৰথমখন সভা আচলতে সম্বোধন কৰিব ইতিমধ্যে কোৱা হৈছে। এই সভাক লৈ লোকসকলৰ যি বা সৰ্বানন্দ সোণোৱালৰ আগমনক লৈ লোকসকলৰ যি উৎসুকতা দেখা গৈছে, উল্লাস আনন্দ দেখা গৈছে, সেয়া কল্পনা কৰিব নোৱাৰা এক পৰিৱেশ আচলতে ইয়াত। আমি আমাৰ কেমেৰাত আবদ্ধ যিসমূহ দৃশ্য আচলতে সেই দৃশ্যৰ বাহিৰতো যথেষ্ট সংখ্যক ভালেমান লোক আছে, ঢোলে ডগৰে আদৰা হৈছে, বিভিন্নজনে আচলতে বিভিন্ন লোককৃষ্টি নিজৰ প্ৰদৰ্শন কৰিছে। সেই আনন্দৰ মাজতে আত্মহাৰা হৈ পৰা দেখা গৈছে নিজৰ আচলতে পচন্দৰ যিগৰাকী প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱাল। সৰ্বানন্দ সোণোৱালৰ টিকেট ডিব্ৰুগড় সমষ্টিৰ পৰা আচলতে প্ৰদান কৰাৰ পাছতে, আৰু ডিব্ৰুগড়ৰ পৰিৱেশ মই দেখুৱাম, আৰু লগতে কি ক'ব ঋতুপৰ্ণ বৰুৱা আছে, মানে ৰাইজৰ স্বতঃস্ফূৰ্ত সঁহাৰি, হাজাৰ 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 লোক আজি ওলাই আহিছে, কোনো বিশেষ ধৰণৰ অৰ্গেনাইজ হোৱা নাই। মানে 12 তাৰিখে অহা কথা আছিল, তেখেতে এদিন আগবঢ়াইলে 11 তাৰিখ, কিন্তু ৰাইজে য'তে যেনেকৈ খবৰ পাইছে তেনেকৈ হিল্লল বাঙি ওলাই আহিছে। স্থানীয় আজি কাষে পাশে যিকেইটা পঞ্চায়ত, ডিব্ৰুগড়ৰ কাষে পাশে লাহু ভাল এটা দায়িত্ব লৈ অসমবাসী সেৱা কৰিব পাৰে, তাকে ৰাইজে কামনা কৰিছে। এইখিনি সময়ত আপোনালোকে যি খনিকৰত আপোনালোকে সাজু হৈ আছে, ইয়াৰ পৰা কেনেধৰণে সেই 2 কিলোমিটাৰ বাট তেওঁ যোৱাৰ পৰা, ইতিমধ্যে আপুনি দেখিছে যে ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ অন্তৰ্গত বিভিন্ন জাতি জনগোষ্ঠী, যিমানটো জাতি জনগোষ্ঠী আছে ইয়াত, একেবাৰে নক্তে নগাৰ পৰা, টাই ফাগেৰ পৰা, আমাৰ চাহ জনগোষ্ঠীৰ চাওৱা নৃত্যৰ পৰা, ঝুমুৰ নৃত্যৰ পৰা, দেউৰী নৃত্যৰ পৰা, নেপালী নৃত্যৰ পৰা, বঙালী নৃত্য, আমাৰ বঙালী সমাজে বঙালী নৃত্যৰ পৰা, আপোনাৰ বিহাৰী সমাজৰ পৰা, সকলোৱে তেখেতক আদৰণি জনাবৰ কাৰণে ইয়াৰ শাৰী পাতি ৰৈ আছে এটা সাংস্কৃতিক দলে। এই সাংস্কৃতিক দলসমূহে তেখেতক আদৰণি জনাই মূল যিখন সভাস্থলী মানকটা ফিল্ডলৈ লৈ যাব, আৰু মানকটা ফিল্ড ইতিমধ্যে 40,000তকৈ অধিক লোক সমবেত হৈ আছে। সেই সমবেত ওপৰত ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া আৰু ডিব্ৰুগড় লোকসভা যিমানবোৰ আমাৰ বিধায়ক আছে সকলোৱে ৰাইজৰ উদ্দেশ্যে সম্বোধন কৰিব। আৰু ইয়াৰ পাছতে আমাৰ কেইবাখনো সভা আছে, ইয়াৰ পাছত আমাৰ বিধায়কসকলৰ এখন সভা আছে, তাৰপিছত আমাৰ বিভিন্ন মৰ্চাসমূহ যিবোৰ কাৰ্যকৰ্তা আছে তেওঁলোকৰ আলোচনা হ'ব। আৰু ৰাইজক আমি বিশেষভাৱে ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ, আমি বিশেষ ধৰণে আমি অৰ্গেনাইজ কৰাও নাছিলোঁ, ৰাইজৰ যিটো স্বতঃস্ফূৰ্ত সঁহাৰিয়ে আমাক অধিক উৎসাহিত কৰি তুলিছে। আৰু ইতিমধ্যে ইয়াতে আচলতে বিৰোধী বুলি যদি কোৱা হয়, বিৰোধী আচলতে নাই, আজি শেষ হৈছে আচলতে, বিৰোধী শূন্য, ধন্যবাদ জনাইছো, বিৰোধী শূন্য, সেই কথাই তেওঁলোকে বুজাব বিচাৰিছে। বাৰু যিয়ে নহওক আমি পুনৰবাৰ কৈছো, ডিব্ৰুগড়ত সৰ্বানন্দ সোণোৱাল উপস্থিত হৈছে আৰু কিছু সময় পিছতে তেওঁ এক বিশাল জনসভা সম্বোধন কৰিব। ইতিমধ্যে লাহোৱাল বিধানসভা সমষ্টিৰ, আমাৰ চাবুৱা লাহোৱাল বিধানসভা সমষ্টিৰ পৰা এয়াৰপোৰ্টলৈকে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ দলৰ শুভাকাংক্ষী কাৰ্যকৰ্তাসকলে, মাননীয় আমাৰ কেবিনেট মন্ত্ৰী তথা আমাৰ বৰ্তমানৰ লোকসভা সমষ্টিৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মিত্ৰজোঁট প্ৰাৰ্থী সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক আদৰণি জনাবৰ কাৰণে ইতিমধ্যে হাজাৰ হাজাৰ লোক লাহোৱাল বিধানসভা, চাবুৱা লাহোৱাল বিধানসভা সমষ্টিৰ পৰা ইতিমধ্যে আহিছে। আৰু ইয়াৰ পিছতে তেখেতে মানকটা ফিল্ডলৈকে যাব, আৰু মানকটা ফিল্ডত আমাৰ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ পৰা বহু হাজাৰ লোক তাত সমবেত হ'ব, তাত তেখেতে সকলো ৰাইজৰ প্ৰতি তেখেতে সম্বোধন প্ৰথমবাৰৰ কাৰণে কৰিব প্ৰাৰ্থিত্ব লাভ কৰাৰ পিছত। মই ভাবোঁ যে আমাৰ সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াই প্ৰায় 10 লাখ ভোট যদি কাষ্টিং হয়, তেনেহ'লে আমি 7 লাখৰ অধিক ভোট আমি পাবলৈ সক্ষম হ'ম, সেইটো নিশ্চিত হৈছে, আৰু প্ৰায় 5 লাখৰ অধিক আমাৰ মাৰ্জিন থাকিব। আৰু মই লাহোৱাল সমষ্টিৰ বিধায়ক হিচাপে লাহোৱাল সমষ্টিৰ পৰা আমি 70,000 অধিক ভোট লিড দিম, সেইটো একদম নিশ্চিত হৈছে, ইয়াত বিৰোধী বুলি কোনো হেৰি নাই। আমি সৰ্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়াক লাহোৱাল চাবুৱা বিধানসভা সমষ্টিৰ পৰা আমি 70,000 ভোট লিড দিম, সেইকাৰণে মোৰ দৃঢ় বিশ্বাস আছে যে আমি 5 লাখৰ অধিক ভোটত আমি জয়লাভ কৰিম। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল।